শতবর্ষে পদার্পণ করলেন সত্যজিৎ রায়। তার শতবর্ষে তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে এবারের অডিও বুকের নিবেদন সত্যজিৎ রায়ের গগন চৌধুরীর স্টুডিও। একটা ফ্ল্যাট দিনের বেলা দেখে পছন্দ হলেও সেখানে গিয়ে থাকা না অবধি তার সুবিধে অসুবিধেগুলো ঠিক বোঝা যায় না। সুধীন সরকার এইটাই উপলব্ধি করল ভবানীপুরের এই ফ্ল্যাটে বসবাস আরম্ভ করার পর। এই একটা ব্যাপারেই ভাগ্যলক্ষ্মী একটু শুকনো হাসলেন, না হলে তিনি যে সুধীনের প্রতি সবিশেষ প্রসন্ন তার নজিরের কিন্তু অভাব নেই। যেমন তার পদোন্নতির ব্যাপারটাই ধরা যাক, সে এখন অফিসের একটা ডিপার্টমেন্টের হেড। ঠিক এত তাড়াতাড়ি মাথায় পৌঁছানোর তার কথা নয়, হাজার হোক বয়সটা তো বেশি নয়, এই আষাঢ়ে সবে 31-এ পড়েছে। ডিপার্টমেন্টের কাঁধ অবধি এমনিতেই সুধীন উঠেছিল। মাথায় ছিল নগেন্দ্র কাপুর, যার বয়স 40, দীর্ঘাঙ্গ, সুপুরুষ, কর্মক্ষম, যিনি ছাই রঙের সাফারি স্যুট পরে অফিসে ঢুকলে সকলের দৃষ্টি চলে যায় তার দিকে। সেই হেন নগেন্দ্র কাপুর যে অকস্মাৎ টালিগঞ্জের গলফের মাঠে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ হয়ে যাবেন, সেটা কি কেউ স্বপ্নেও ভেবেছিল? এই মৃত্যুর পরেই সুধীন দেখল প্রায় প্রাকৃতিক নিয়মের মতোই সে কাপুরের জায়গা অধিকার করে বসেছে। এটা অবশ্য শুধু কপাল জোরে নয়, সুধীন এই পদের উপযুক্ত নয় এই অপবাদ তাকে কেউ দিতে পারবে না। তারপর এই ফ্ল্যাট, সুধীনের বাপ মা তাকে সংসারী করার জন্য উঠে পড়ে লেগেছেন, সময়টাও ভালো, কাজেই সুধীনকে বাধ্য হয়েই সেই অবস্থার জন্য প্রস্তুত হতে হয়েছে। আগে পার্ক সার্কাসে যে ফ্ল্যাটটায় ছিল তার পায়রার খোপের মতো দুখানা ঘরে সংসার করা চলে না। তাছাড়া কাছেই ছিল একটা বিয়ে শাদী ভাড়া দেওয়ার বাড়ি। প্রহর গ্রামাফোন রেকর্ডে সানাইয়ের বিকৃত বাঁশ ফাটা সুরে সুধীনের প্রাণ অতিষ্ঠ হয়ে এসেছিল। দালালের কাছ থেকে খবর পেয়ে সুধীন প্রথম যে ফ্ল্যাটটা দেখতে গেল সেটাই হলো ভবানীপুরের এই ফ্ল্যাট। দোতলার ফ্ল্যাট, তিনখানা বেশ বড় বড় ঘর, দুটো বাথরুম, দক্ষিণে বারান্দা, মেঝেতে মোজাইক, জানলার গ্রিল, ফ্ল্যাটের প্ল্যান, সব কিছুতেই সুপরিকল্পনা এবং সুরুচির ছাপ। ভাড়া 800। সর্বোপরি বাড়িওয়ালার সঙ্গে কথা বলে তাকে মোটামুটি সজ্জন ব্যক্তি হিসেবে মনে হলো। সুধীনের আর তৃতীয় কোনো ফ্ল্যাট দেখতে হয়নি। 2 সপ্তাহ হলো সে এসেছে এই ফ্ল্যাটে। প্রথম কদিন অত খেয়াল করেনি, তারপর একদিন মাঝরাতে ঘুম ভেঙে দেখল তার চোখে বাইরে থেকে বিজলি আলো এসে পড়ছে, বেশ উজ্জ্বল আলো। এত রাত্রে আলো আসবে কোত্থেকে? সুধীন বিছানা ছেড়ে বাইরের বারান্দায় গিয়ে দাঁড়াল। সারা পাড়া অন্ধকার, কেবল একটি আলো জ্বলছে রাস্তার উল্টো দিকের প্রাচীন অট্টালিকার তিনতলার একটা ঘরে। খোলা জানলার পর্দার উপর দিয়ে শটান এসে বারান্দা পেরিয়ে ঢুকছে সুধীনের ঘরে। শুধু ঘরে নয়, একেবারে সুধীনের বিছানায় বালিশ উল্টো দিকে ঘুরিয়ে শুলেও সেই আলো ঠিক পড়বে সুধীনের মুখে। এ তো বড় জ্বালাতন, ঘর অন্ধকার না হলে মানুষ ঘুমোয় কি করে? অন্তত সুধীন সেটা পারে না, এটা কি রোজই হবে নাকি? আরো 1 সপ্তাহ দেখার পর সুধীন বুঝল এই নিয়মের কোনো ব্যতিক্রম নেই। 12টার একটু আগে থেকেই আলোটা জ্বলে এবং জ্বলে থাকে ভোর অবধি। অথচ নিজের ঘরের দক্ষিণের জানলা বন্ধ করে শোয়ায় সুধীনের ঘোর আপত্তি। আরে কার না হয়, কলকাতায় ওই একটা জিনিসের কিন্তু অনেক দাম, দক্ষিণের জানলা, বিশেষ করে তার সামনে যদি অন্য কোনো বাড়ি না থাকে, আর সেটাও এই ফ্ল্যাটের একটা লোভনীয় দিক। জানলার সামনে রাস্তার ওপরে ওই পুরনো বনেদি বাড়ির সংলগ্ন বাগান, যেখানে অদূর ভবিষ্যতে নতুন দালান ওঠার কোনো সম্ভাবনাও নেই।
বাড়িটা কোনো এক সময়ের জমিদারের সেটা বোঝা যায়। সংস্কার হয়নি বহুদিন, লোকজনও বিশেষ থাকে বলে মনে হয় না। এক ওই তিনতলার ঘর ছাড়া কোনো অজ্ঞাত কারণে ওই ঘরের বাসিন্দা সারা রাত বাতি জ্বালিয়ে রাখেন। একতলা ফ্ল্যাটে ফ্যামিলি নিয়ে থাকেন সোমেশ্বর নাগ। সুধীনের মাস্টারের কাজে নিয়ে এসেছেন ফ্ল্যাটে, বছর 55 বয়স, বেঙ্গল ক্লাবের মেম্বার, সন্ধ্যেটা ক্লাবেই কাটান। এক শনিবার বিকেলে বাড়ির গেটে তার সঙ্গে দেখা হয়। সুধীন তার সঙ্গে কিঞ্চিত বাক্যালাপের লোভটা সামলাতে পারল না। এই আমাদের উল্টো দিকের বাড়িটা কাদের বলুন তো? চৌধুরী কেন, কী ব্যাপার? না মানে বাড়িতে তো বিশেষ কেউ থাকে থাকে বলে মনে হয় না, অথচ তিনতলার একটা ঘরে সারা রাত বাতি জ্বলে, লক্ষ্য করেছেন? না দেখিনি তো। আপনার ঘরে আলো আসে না? আরে সেটা তো সম্ভব নয়, ওদের ছাদের পাঁচিলটা আমাদের সামনে পড়ে, তো আমরা তো ঘরটাই দেখতে পাই না। বেঁচে গেছেন, আমার তো রাত্রে ঘুমই হয় না আলোর জন্য। স্ট্রেঞ্জ, শুনেছি তো ওই এত বড় বাড়িতে একটি কি দুটি মাত্র প্রাণী থাকে। মালিক হলেন গগন চৌধুরী, তাকে বড় একটা দেখা দেখা যায় না, আমি তো এসে অবধি দেখিনি, তবে আছেন বলে জানি, বয়স হয়েছে বোধ হয়। শুনেছি এককালে ছবি টবি আঁকতেন। এক কাজ করুন না, ভদ্রলোককে গিয়ে সোজাসুজি বলুন, অন্তত ওর নিজের ঘরের জানলাটা তো বন্ধ করতে পারেন, এইটুকু কনসিডারেশন হবে না প্রতিবেশীর জন্য? কাজটাও বেশি করা যায়, যদিও সহজ নয়। অনুরোধ করলেও সেটা যে গ্রাহ্য হবে এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই। আচ্ছা, রাত্রে কী ঘটনা ঘটে ওই গগন চৌধুরীর ঘরে? সুধীন বুঝল আলোর জন্যে ব্যাঘাতের প্রশ্নটা ঠিক, কিন্তু ওই প্রাচীন অট্টালিকার ওই ঘরে কি ঘটছে সেটা জানার আগ্রহ তার কম নয়। তার বন্ধু মহিম রেসের মাঠে যাতায়াত করে, তার একটা বড় বাইনা কুলের আছে, সেটা দিয়ে দেখলে কিছু জানা যাবে কি? বাইনা কুলেরের দরকার এই জন্য যে ঘরটা নেহাত কাছে নয়, চৌধুরীদের বাড়িটা ঠিক রাস্তার উপরে নয়, পাঁচিল পেরিয়ে সামনে বেশ খানিকটা জায়গা আছে যেটা বাগানের অংশ, আর এই দূরত্বের পরেও আরও দূরত্ব আছে, কারণ তিনতলার ঘরটা ছাদের খানিকটা অংশ পেরিয়ে। মহিমের বাইনা কুলেরে জানলাটা চলে এলো অনেকখানি কাছে, কিন্তু পর্দার ওপর দিয়ে দেওয়ালের খানিকটা অংশ ছাড়া বিশেষ কিছু দেখা গেল না। দেওয়ালে টাঙানো তেল রঙে আঁকা দুটি আবক্ষ প্রতিকৃতির খানিকটা করে অংশ দেখা যাচ্ছে সিলিংয়ের ওই আলোতে। তাহলে কি শিল্পীর ঘর? এটাই কি ছিল ভদ্রলোকের স্টুডিও? কিন্তু সেখানে কি কোনো মানুষ নেই? হ্যাঁ আছে, এই মাত্র জানলার পর্দায় ছায়া ফেলে একটা মূর্তি ডান দিক থেকে বাঁদিকে চলে গেল, কিন্তু ছায়া থেকে মানুষটাকে চেনা গেল না। পর্দায় আলোটা পড়তে তার স্বচ্ছতাও অনেকটা কমে গেছে। প্রায় 15 মিনিট ধরে দেখার পর সুধীন ক্লান্ত হয়ে গেল। যেটুকু ঘুমের সম্ভাবনা তাও কি সে নষ্ট করবে এই ছেলে মানুষই করে? অতএব বাইনা কুলারটা টেবিলের উপর রেখে সুধীন শুয়ে পড়ল। মনে মনে স্থির করে নিয়েছে কি করা দরকার। সোজা গিয়ে গগন চৌধুরীর সঙ্গে দেখা করবে, তাকে বলবে তার ঘরের উত্তরের দিকে জানলাটা বন্ধ রাখতে। এতে কাজ হলে হবে, না হলে সুধীনকে এই অবস্থার সঙ্গে মানিয়ে নিতে হবে। গগন চৌধুরী লোকটা যে কীরকম সেটা জানা থাকলে ভালো হতো। প্রতিবেশীর কাছ থেকে অভদ্র অপমানসূচক ব্যবহার হজম করা খুব কঠিন, তা তিনি যতই প্রবীণ হোক না কেন, কিন্তু এক্ষেত্রে ঝুঁকিটা নেওয়া ছাড়া গতি নেই। গেটটা খোলা এবং দারোয়ান নেই দেখে সুধীনের একটু অবাক লাগল, কিন্তু প্রথম বাধা এত সহজে অতিক্রম করতে পারায় সেই সঙ্গে একটু নিশ্চিন্তও লাগল। সে রাত্রেই যাওয়া স্থির করেছে, কারণ ভদ্রলোক দেখতে চাইলে তাকে দেখিয়ে দিতে পারবে যে আলোটা কিভাবে তার ঘরের মধ্যে গিয়ে পড়ে। ভবানীপুরের ভদ্রপাড়া শীতকালের রাত 11টার মধ্যে নিস্তব্ধ হয়ে গেছে। গতকাল পূর্ণিমা ছিল, চৌধুরী বাড়ির আগাছায় পরিপূর্ণ বাগানের সবকিছুই জ্যোৎস্নার আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে।
শ্বেতপাথরের নারী মূর্তি ডাইনে ফেলে সুধীন এগিয়ে গেল নোনা ধরা গাড়ি বারান্দার দিকে। এখনো তিনতলার ঘরে আলো জ্বলেনি, কপাল ভালো হলে গগন চৌধুরীকে হয়তো নিচেই পাওয়া যেতে পারে। সদর দরজায় কড়া নাড়তে কয়েক সেকেন্ডের মধ্যেই একটি বৃত্ত স্থানীয় প্রৌঢ় দরজা খুললেন। কাকে চাই? চৌধুরী মশাই, গগন চৌধুরী, শুয়ে পড়েছেন? না। তার সঙ্গে একবার দেখা করা যায় কি? আমার নাম সুধীন সরকার, থাকি ওই সামনের বাড়িতে, একটা বিশেষ কাজে এসেছি। চাকর ভেতরে গেল, আবার মিনিট খানেকের মধ্যেই ফিরে এলো। আপনি আসুন। সব ব্যাপারটাই যে সহজে হয়ে যাচ্ছে, এ তো ভারী আশ্চর্য। ভিতরে ঢুকে ল্যান্ডিং পেরিয়ে একটা বৈঠকখানায় গিয়ে ঢুকলো সুধীন। বসুন। জানলা দিয়ে এক ফালি চাঁদের আলো এসে পড়েছে সোফার উপর, তাই সুধীন সেটা দেখতে পেয়ে এগিয়ে গিয়ে বসে পড়ল। চাকর বাতি জ্বালিয়ে দিয়ে গেল না কেন? এখন তো পাড়ায় লোডশেডিং নেই। এবারে ঘরের চারিদিকে চোখ ঘোরাতে সুধীনের হৃৎস্পন্দন হঠাৎ দেখতে দেখতে দ্বিগুণ হয়ে গেল। সে কি ঘর ভর্তি লোকের মধ্যে এসে পড়লো নাকি? তাকে ঘিরে কারা চেয়ে রয়েছে তার দিকে? ঘরের প্রায়ন্ধকারের দৃষ্টি আর একটু অভ্যস্ত হতে সুধীন বুঝল, যারা চেয়ে রয়েছে তারা মানুষ নয়, মুখোশ। প্রত্যেকটা চোখের চাহনি যেন তারই দিকে ঘোরানো, আর এসব মুখোশ যে এই দেশের নয় সেটাও বুঝেছে সুধীন। দেখে মনে হয় অধিকাংশই আফ্রিকার, কিছু কিছু দক্ষিণ আমেরিকারও হতে পারে। সুধীন এককালে ভালো ছবি আঁকত, বাপের আপত্তি না থাকলে হয়তো সেটাকেই সে পেশা করত। হাতের নানা রকম কাজ সম্বন্ধে তার এখনো যথেষ্ট কৌতূহল আছে। সুধীন মনে মনে নিজের সাহসের তারিফ না করে পারল না। অন্ধকার ঘরে মুখোশ পরিবৃত এই ভৌতিক পরিবেশে অনেকেরই দাঁত কপাটি লেগে যেত। ঘরে যে কখন লোক প্রবেশ করেছে সুধীন টের পায়নি। এত রাত্রে? গম্ভীর কণ্ঠস্বরে প্রশ্ন শুনে চমকে পাশ ফিরে সোফায় বসা মানুষটাকে সুধীন দেখতে পেল। সুধীন হাত দুটোকে প্রায় যন্ত্রের মতো তুলে নমস্কার করে কথা বলতে গিয়েও পারল না। ইনি যে অভিজাত পরিবারের সন্তান তাতে কোনো সন্দেহ নেই, পরনে দোরখা শালই তার পরিচয় দিচ্ছে, কিন্তু গায়ের রঙে এমন পাংশুটে রক্তহীন ভাব আর চোখের চাহনিতে এমন অস্বাভাবিক তীক্ষ্ণতা সুধীন আগে কখনো দেখেনি। এমন ব্যক্তির প্রথম দর্শনে কারুরই মুখ দিয়ে চট করে কথা বেরোবে না। ভদ্রলোক নিষ্ফলক দৃষ্টিতে সুধীনের দিকে চেয়ে আছেন। প্রায় এক মিনিট সময় লাগলো সুধীনের নিজেকে সামলে নিতে। আমি মানে একটা অভিযোগ জানাতে এসেছি, মানে কিছু মনে করবেন না, আপনি গগন চৌধুরী তো? ভদ্রলোক একবার শুধু মাথাটা নাড়িয়ে জানিয়ে দিলেন তিনিই সেই ব্যক্তি। প্রশস্ত ললাটের তিন দিক দিয়ে সিংহের কিশোরের মতো আধপাকা চুল, মনে হয় বয়স 65-এর কম নয়। আমার নাম সুধীন্দ্রনাথ সরকার, সামনের বাড়ির দোতলার ফ্ল্যাটে থাকি। আসলে হয়েছে কি জানেন তো, আপনার তিনতলার ঘরের বাতিটা সারা রাত জ্বলে, তো বড্ড অসুবিধে হয়, আলোটা আসলে সোজা আমার মুখের ওপর এসে পড়ে। তা যদি আপনি জানলাটা বন্ধ করে রাখতে পারতেন, মানে আসলে ঘুমের বড্ড ব্যাঘাত হয়, মানে সারাদিন অফিস করে রাত্রিরে ঘুমোতে না পারলে। ভদ্রলোক এখনো এক দৃষ্টে চেয়ে আছেন সুধীনের দিকে। এই ঘরের কি কোনো আলোই জ্বলে না নাকি? অগত্যা সুধীন আবার মুখ খুলল, ব্যাপারটা একটু পরিষ্কার করা দরকার। দেখুন, আমি জানলাটা বন্ধ করতেই পারি, মানে তাহলে আলো আসবে না ঠিকই, কিন্তু মানে দক্ষিণের জানলা তো, মানে তাই আপনাকে জানলা বন্ধ করতে হবে না, আগে আমি করব। হঠাৎ যেন একটা বিরাট ভার নেমে গেল সুধীনের বুক থেকে। ও, তাহলে তো কথাই নেই, ধন্যবাদ। আপনি উঠছেন?
সুধীন ওঠার উদ্যোগ করছিল ঠিকই, কিন্তু এই প্রশ্নে একটু অবাক হয়ে আবার বসে পড়ল। না মানে রাত হলো তো, আর আপনিও নিশ্চয়ই শুতে যাবেন। আমি রাত্রে ঘুমোই না। ভদ্রলোকের দৃষ্টি সুধীনের দিক থেকে এক চুলো নড়েনি। লেখাপড়া করেন বুঝি? সুধীন ধরা গলায় প্রশ্নটা করল। এই পরিবেশে গগন চৌধুরীর সান্নিধ্য যে খুব স্বস্তিকর নয় সেটা স্বীকার করতেই হবে। না তবে ছবি আঁকি। সুধীনের মনে পড়ে গেল বাইনাকুলার দিয়ে ঘরের দেওয়ালের পেন্টিং দেখে মনে হয়েছিল সেটা চিত্রকরের স্টুডিও হতে পারে। আর নাগমশাইও বলেছিলেন ইনি এককালে ছবি আঁকতেন। তার মানে ওই ঘরটা আপনার স্টুডিও? ঠিকই ধরেছেন, কিন্তু সে কথা বোধ হয় পাড়ার বিশেষ কেউ জানে না। আপনার সময় আছে? না মানে সময় মানে না। তাহলে কয়েকটা কথা বলি, অনেক দিনের জমে থাকা কথা তো, কাউকে বলার সুযোগ হয়নি কখনো। সুধীন অনুভব করল ভদ্রলোকের অনুরোধ অগ্রাহ্য করার ক্ষমতা তার নেই। বলুন। পাড়ার লোকে জানে না কারণ জানার আগ্রহ নেই। একটা লোক সারাটা জীবন শিল্প চর্চা করে গেল, কিন্তু সে সম্বন্ধে কারুর কোনো কৌতূহল নেই। এককালে যখন এক্সিবিশন করেছি তখন কেউ কেউ এসে দেখেছে, অল্প বিস্তর সুখ্যাতিও করেছে, কিন্তু যখন হাওয়া বদলাতে শুরু করল, মানুষের যে ছবি রক্ত মাংসের মানুষ বলে চেনা যায় তার কদর আর যখন রইল না, তখন থেকে আমি গুটিয়ে নিয়েছি নিজেকে। নতুন ঝান্ডা উড়িয়ে চলতে আমি শিখিনি। মনে মনে দাভিনচিকে গুরু বলে মেনেছিলাম, এখনো তিনিই আমার গুরু। কিন্তু আপনি কিসের ছবি আঁকেন? মানুষের। মানুষের পোর্ট্রেট? ও, মন থেকে? না, সেটা আমি পারি না, শিখিনি। আমার সামনে কেউ এসে না বসলে আমি ছবি আঁকতে পারি না। কিন্তু এই মাঝরাত্রে আসে মডেল, আসে সিটিং দেয়, রোজই আসে। সুধীন কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে বসে রইল। এ কিরম কথাবার্তা বলছেন ভদ্রলোক, এ তো পাগলের প্রলাপের মতো শোনাচ্ছে। বিশ্বাস হচ্ছে না। গগন চৌধুরীর ঠোঁটের কোণে এই প্রথম একটা পরিষ্কার হাসির আভাস দেখা গেল, কিন্তু সুধীন কি বলবে বুঝতে পারল না। আসুন, আমার সঙ্গে আসুন। সুধীন এই আদেশ অমান্য করতে পারল না। ভদ্রলোকের চোখে এবং কথায় একটা সম্মোহনী শক্তি আছে, আর তার নিজেরও যে কৌতূহল হচ্ছে না তা নয়। কেমন ছবি আঁকেন ভদ্রলোক? কারা আসে সিটিং দিতে মাঝরাত্রে? কিভাবে বা তাদের জোগাড় করা হয়? আমার স্টুডিও ছাড়া বাড়ির আর কোথাও ইলেকট্রিসিটি নেই। কেরোসিন ল্যাম্পের আবছা হলদে আলোয় কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বললেন ভদ্রলোক, বাকি সব কানেকশন কেটে দিয়েছি। আশ্চর্য এই যে ল্যান্ডিংয়ে, সিঁড়ির দেওয়ালে, বৈঠকখানায় কোথাও একটাও পেন্টিং নেই। সবই কি তাহলে স্টুডিওতে জড়ো করে রেখেছেন ভদ্রলোক? তিনতলায় উঠে বাঁয়ে ঘুরেই সামনে একটা দরজা, সেই ঘরে সুধীনকে নিয়ে ঢুকে দরজা আবার বন্ধ করে দিয়ে বাঁয়ে দেওয়ালে একটা সুইচ টিপতেই উজ্জ্বল আলোতে ঘরটা ভরে গেল। এটা যে স্টুডিও সেটা আর বলে দিতে হবে না, আকার সব সরঞ্জামই রয়েছে এখানে। ঘরের এক পাশে আলোর ঠিক নিচে ইজেলে একটা সাদা ক্যানভাস খাটানো রয়েছে, তাতে নতুন ছবি শুরু হবে বোঝা যাচ্ছে। সরঞ্জামের বাইরে যেটা আছে সেটা হলো দেওয়ালে টাঙানো এবং মেঝেতে ডাঁই করে রাখা পোর্ট্রেট, কমপক্ষে 100টা তো হবে। মেঝের গুলো এগিয়ে গিয়ে হাতে তুলে না ধরলে বোঝা যাবে না। যেগুলো চোখের সামনে জ্বলজ্জ্বান্ত সেগুলো দেওয়ালে টাঙানো পোর্ট্রেটগুলো, অধিকাংশই পুরুষের ছবি। সুধীন তার তৈরি চোখে বুঝে নিল সাবেকি ঢঙে আঁকা পেন্টিংগুলোতে যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় আছে। এখানেও সুধীনের মনে হল যে সে অনেকগুলো জ্যান্ত মানুষের ভিড়ে এসে পড়েছে এবং সবাই তার দিকে চেয়ে আছে। কমপক্ষে 50 জোড়া চোখ
কিন্তু এরা কারা? দু একটা মুখ খুব চেনা চেনা, কিন্তু কেমন লাগছে? খুব উঁচু দরের কাজ, স্বীকার করতে বাধ্য হলো সুধীন। অথচ অয়েল পেন্টিং এ পোর্ট্রেট আঁকার রেওয়াজটাই লোপ পেয়ে গেল, সেখানে আমাদের মতো শিল্পীদের যে কি দশা ভেবে দেখেছেন। কিন্তু এ ঘরে এসে তো মনে হচ্ছে না যে আপনার কাজের অভাব আছে। এই বলছেন, সে তো এখন এককালে 15 বছর ধরে সমানে কাগজে বিজ্ঞাপন দিয়ে গেছি, একটা লোকও সাড়া দেয়নি, শেষটায় বাধ্য হয়ে বন্ধ করে দিই। তারপর মানে আবার আঁকা শুরু করলেন কি করে? অবস্থার পরিবর্তনের ফলে। সুধীন আর কিছু বলল না, কারণ তার সমস্ত মন এখন ছবির দিকে। ইতিমধ্যে সে তিনজনকে চিনতে পেরেছে। একজন মাস চারেক হলো মারা গেছেন, বিখ্যাত গায়ক অনন্তলাল নিয়োগী। সুধীন আসরে বসে তার গান শুনেছে বছর আষ্টেক আগেও। দ্বিতীয়জন হলেন অসীমানন্দ স্বামী, এককালে স্বদেশী করে পরে সন্ন্যাসী হয়ে যান। ইনিও মারা গেছেন বছরখানেক হলো, কাগজে ছবি বেরিয়েছিল, সুধীনের মনে আছে। তৃতীয় ব্যক্তিটি হলেন এয়ার ইন্ডিয়ার বাঙালি পাইলট ক্যাপ্টেন চক্রবর্তী। লন্ডন যাওয়ার পথে বোয়িং দুর্ঘটনায় 250 যাত্রী সমেত এরও মৃত্যু হয়েছে প্রায় বছর তিনেক আগে। সুধীন যে এনাকে শুধু ছবি দেখেই চিনল তা নয়, একবার অফিসের কাজে রোম যাওয়ার পথে প্লেনের ককপিটে এনার সঙ্গে আলাপও হয়েছিল। সুধীন একটা প্রশ্ন না করে পারল না। আচ্ছা, এরা কি শুধুই পোর্ট্রেট করানোর উদ্দেশ্যে এসেছিলেন, মানে সেই ছবি নিজেরা নেননি কখনো? নিজেরা না মিস্টার সরকার, পোর্ট্রেট এদের কোনো প্রয়োজন ছিল না, এগুলো শুধু আমার ব্যক্তিগত সংগ্রহের জন্য আঁকা। তার মানে আপনি বলতে চান রোজই কেউ না কেউ এসে আপনাকে সিটিং দেয়? সেটা আর একটুক্ষণ থাকলেই দেখতে পাবেন, আজও তো লোক আসবে। সুধীনের মাথা ক্রমেই গুলিয়ে যাচ্ছে। এই দাঁড়ান দাঁড়ান, কিন্তু এদের সঙ্গে যোগাযোগটা কিভাবে? বুঝিয়ে দিচ্ছি, দাঁড়ান, আমার সিস্টেমটা আসলে একটু আলাদা। তার থেকে একটা বেশ বড় খাতা নামিয়ে সুধীনের দিকে এগিয়ে দিলেন গগন চৌধুরী। খুলে দেখুন তো কি আছে এতে। আলোর তলায় নিয়ে গিয়ে খাতাটা খুলল সুধীন। পাতার পর পাতায় আঠা দিয়ে সাঁটা রয়েছে খবরের কাগজের পৃষ্ঠা থেকে কাটা মৃত্যু সংবাদ, অনেকগুলো খবরের সঙ্গে ছবিও রয়েছে। সুধীন দেখল যে কিছু কিছু কাটিং এর পাশে পেন্সিল দিয়ে টিক সাইন দেওয়া। পেন্সিলের দাগ হলে বুঝতে হবে তাদের ছবি আঁকা হয়ে গেছে। কিন্তু যোগাযোগটা করেন কি করে, মানে সেটা তো? গগন চৌধুরী সুধীনের হাত থেকে খাতাটা নিয়ে আবার সেটা তাকে রেখে দিলেন, তারপর ঘুরে দাঁড়ালেন। ওটা সকলে পারে না, আমি পারি। এটা চিঠি বা টেলিফোনের কম্ম নয়, এরা যেখানে আছেন সেখানে তো আর টেলিফোন নেই বা ডাক বিলির ব্যবস্থাও নেই, এদের জন্য অন্য উপায়ের প্রয়োজন। সুধীনের হাত পা ঠান্ডা হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ। তাও একটা প্রশ্ন না করলেই নয়। আপনি বলতে চান এইসব লোকের পোর্ট্রেট করেছেন আপনি এদের মৃত্যুর পর? মৃত্যুর আগে এদের খবর কি করে পাবো সুধীনবাবু? আমি কলকাতা শহরের কটা লোককে চিনি, মৃত্যু না হলে তো তারা তাদের গণ্ডির বাইরে বেরোতে পারবেন না। একমাত্র মৃত ব্যক্তি তো সম্পূর্ণ মুক্ত, সম্পূর্ণ স্বাধীন, তাই না? তাদের সময়েরও অভাব নেই, ধৈর্যেরও অভাব নেই। ছবি যতক্ষণ না নিখুঁত হচ্ছে ততক্ষণ ঠায় বসে থাকবেন ওই চেয়ারে। রাত্রে নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা ঘড়ি বেজে উঠল। সিঁড়ির পাশে যে ঘড়িটা দেখেছিল সুধীন সেটাই বোধহয়। 12টা এবার আসবে। কে? সুধীনের গলার স্বর অস্বাভাবিক রকম চাপা ও রুক্ষ, তার মাথা ঝিমঝিম করছে। আজকে যিনি বসবেন তিনি আসবেন, ওই তো তার পায়ের শব্দ। সুধীন শ্রবণ শক্তিটা এখনো হারায়নি, তাই সে স্পষ্ট শুনতে পেল
বাইরে নিচ থেকে জুতোর শব্দ। আসুন এসে দেখুন। কখন চৌধুরী এগিয়ে গেছেন পাশের একটা জানলার দিকে। আমার কথা বিশ্বাস না হয় এখানে এসে দেখুন। এও কি সেই সম্মোহনী শক্তি? যন্ত্রচালিতের মতো এগিয়ে গিয়ে সুধীন গগন চৌধুরীর পাশে দাঁড়িয়ে নিচের দিকে তাকালো। তারপর অজান্তেই একটা আর্তস্বর বেরিয়ে এলো তার গলা দিয়ে। একে যে চিনি! সেই তৃপ্ত মিলিটারি ভঙ্গি, সেই দীর্ঘ গড়ন, সেই ছাই রঙের সাফারি স্যুট, সুধীনের এক্স বস নগেন্দ্র কাপুর। সুধীনের মাথা ঘুরছে, তাল সামলানোর জন্য সে ইজেল তাকে চাপতে ধরল। সিঁড়ি দিয়ে পায়ের আওয়াজ উঠে আসছে, কাঠের সিঁড়িতে জুতোর ক্রমবর্ধমান শব্দে সমস্ত বাড়িটা গম গম করছে। আচ্ছা থামল। নিঃশব্দের মধ্যে গগন চৌধুরী মুখ খুলল। যোগ স্থাপনের কথা জিজ্ঞেস করছিলেন না সুধীন বাবু? সিম্পল, ভেরি সিম্পল, ঠিক এইভাবে হাতছানি দিলেই চলে আসে। সুধীন বিস্ফোরিত চোখে দেখল দোরখা শালের ভেতর থেকে গগন চৌধুরীর হাতটা বেরিয়ে সামনে প্রসারিত। সে হাতে মাংস নেই, চামড়া নেই, কিচ্ছু নেই, খালি খালি হাড়, হাড়। যে হাতে ডাকা সেই হাতেই তো আঁকা। সংজ্ঞা হারাবার আগে মুহূর্তে সুধীন শুনল স্টুডিওর বন্ধ দরজার বাইরে থেকে কেউ ধাক্কা মারছে। এক ছটকায় ঘুমটা ভেঙে যেতে দিনের আলোয় সুধীনকে আবার তখনই চোখটা কুঁচকে বন্ধ করে নিতে হলো। বাবা রে, কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন! দাদা বাবু, দরজা খুলুন! চাকর অধীরের গলা। দাঁড়া দাঁড়া, এক মিনিট, খুলছি। উফ! সুধীন বিছানা ছেড়ে এগিয়ে গিয়ে দরজা ছিটকিনি খুলে দিল। অধীরের মুখে গভীর উদ্বেগ। আপনি এত বেলা অবধি? জানি জানি, ঘুমটা বেশি হয়ে গেছে। তা এত হই হল্লা বাড়ির সামনে, কিছুই টের পেলেন না? হই হল্লা যা বাবা! আরে চৌধুরী বাড়ির বড়বাবু যে মারা গেলেন কাল রাত্রিরে, ওই গগনবাবু, গগনবাবু গৌ, 84 বছর বয়স হয়েছে, ভোগ ছিলেন অনেকদিন ধরে, ঘরের বাতি জ্বালানো থাকতো রাত্রিরে, দেখেননি? তুই জানতিস ওর অসুখ? জানবো না। আরে ওনার চাকর ভগীরথ, তার সঙ্গে তো বাজারে রোজ দেখা হতো, বোঝো? আর আমি ভাবলাম স্টুডিও।